হ্যালো বন্ধুরা, অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব যা আমাদের সকলের জন্যই এক জরুরি বা দরকারি ঔষধ। তো চলুন সেই গুরুত্বপূর্ণ, দরকারি বা জেনে রাখার মতো সেই ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ, এই ঔষধটির নাম হলো ভ্যালোয়েট CR 300 mg। এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ। এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট বা ভ্যালপ্রোয়িক এসিড। বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটটি সরবরাহ করে। এই স্কয়ার কোম্পানি আমরা জানি একটি খুবই ভালো কোম্পানি। আমাদের সকলের কাছে জনপ্রিয় একটি এই কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই স্কয়ার কোম্পানি এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটটি সরবরাহ করে। তো এখন আসুন যে এই ভ্যালোয়েট CR 300 mg বা এই সোডিয়াম ভ্যালপ্রোয়েট আসলে কি কি রোগের কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি কিভাবে কখন সেবন করবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি, এর দাম কত, এটি কোথায় পাওয়া যাবে, তা সম্পর্কে যদি সঠিকভাবে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে সাধারণত যারা মৃগী রোগে আক্রান্ত, বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ ছেলে মেয়েদেরই এই ধরনের মৃগী রোগ রয়েছে। মৃগী রোগ বলতে গেলে চলন্ত অবস্থায় আক্রান্ত রোগীদের অতিরিক্ত খিঁচুনি ওঠে এবং সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর মুখ দিয়ে সাদা ফেনার মতো এক ধরনের পদার্থ বেরিয়ে আসে, কথা বলতে পারে না এবং হাত পা গুটিয়ে আসে। এই ধরনের মারাত্মক রোগী হলো মৃগী রোগ। এই ধরনের মৃগী রোগ থেকে রক্ষা পেতে বা মৃগী রোগ নিয়ন্ত্রণ করতে এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। আবার যে সকল লোকজনদের হঠাৎ করে খিঁচুনি ওঠে, দেখা যায় কাজকর্ম করতে করতে বা ঘুমের মধ্যে বা যে কোনো অবস্থায় শরীরে হঠাৎ করেই কাঁপুনির সৃষ্টি হয়, শরীর গুটিয়ে আসে এবং হাত পা ঝিমঝিম করে, হাত পা ঠান্ডা হয়ে যায়, রোগী কথা বলতে পারে না, তো এই সব রোগীদের এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটটি যদি সেবন করানো হয় তাহলে অবশ্যই এই সব রোগ থেকে মুক্তি পাবে। আবার যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বা মেন্টালি প্রবলেম যাদের রয়েছে, অতিরিক্ত কথা বলে, মস্তিষ্ক কন্ট্রোলে রাখতে পারে না, লোকজনের মধ্যেই যাতা বলে ফেলে, ডায়রিয়া থাকতে থাকতে হঠাৎ পেছন দিকে যায়, হাত পা অতিরিক্ত ভাবে কাঁপতে থাকে, ঘুম হয় না, এই ধরনের যাদের মেন্টালি প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে। আবার এই ধরনের যে সকল মানসিক রোগী রয়েছে তাদের অনেকেরই ঘুমের সমস্যা হয়, রাত্রেবেলা সঠিক সময়ে বা সঠিক সময় ধরে ঘুমাতে পারে না, এই ধরনের যাদের অনিদ্রার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে। অর্থাৎ যে সকল লোকজনেরা বা যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে এই ধরনের মৃগী রোগে আক্রান্ত, হঠাৎ করে কাঁপুনি বা খিঁচুনি ওঠে, ঘুম হয় না, অতিরিক্ত মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা রয়েছে, মেন্টালি প্রবলেম রয়েছে, তাদের জন্য এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে। এগুলোই হলো মূলত এই ভ্যালোয়েট CR 300 mg ট্যাবলেটের মূল কার্যকারিতা। তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন। তো যে কোনো ঔষধেরই সেবন বিধি বা সেবন করার নিয়ম অবশ্যই ভালোভাবে জানা দরকার। তো এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক 1 থেকে 2টি ট্যাবলেট, অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর এই ঔষধটি সেবন করতে হবে।
তবে যে সকল রোগীরা অতিরিক্ত মারাত্মক এই ধরনের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে তাদের রোগের তারতম্যতার ভেদে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ঔষধের ডোজ বাড়াতে বা কমাতে পারে। তাই আপনারা অবশ্যই এই ঔষধ বা যে কোনো ঔষধ সেবন করার আগে অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ভ্যালোয়েট সিআর বা ভ্যালপ্রোয়িক অ্যাসিড তাদের শরীরেও প্রয়োগ করা যায়। তবে গর্ভধারণের প্রথম 3 মাস এই ধরনের ঔষধ সেবন না করাই উত্তম। এটি হলো এর সেবন বিধি ও সতর্কতা। এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তেমন এই ঔষধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব, মাথা ঝিমানো, মাথা ঘোরা, বমি বমি ভাব, ডিপ্রেশনে চলে যাওয়া, বুক ধরফর করা, বমি করা, পাতলা পায়খানা বা পেটের সমস্যা, এই ধরনের সমস্যা হতে পারে। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো স্থায়ী নয়। যখন যে কোনো ঔষধের যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তখনই আপনারা সেই ঔষধটি সেবন করা বন্ধ করবেন এবং সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধটি সেবন করার চেষ্টা করবেন। তো প্রতিটি ভ্যালোয়েট সিআর 300 mg ট্যাবলেটের মূল্য মাত্র 8 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ঔষধের দোকানে আপনারা যদি ভালোভাবে খোঁজ নেন তাহলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন। আর মনে রাখবেন, ঔষধ কেনার আগে আপনারা অবশ্যই এর এক্সপায়ার্ড ডেট দেখে কিনবেন, কেননা মেয়াদ উত্তীর্ণ ঔষধ আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর একটি ঔষধ। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মেন্টালি প্রবলেমে ভুগছেন, রাত্রিবেলা ঘুম হয় না, প্রচন্ড মাথা ব্যথা হয়, হাত পা কাঁপে, মৃগী রোগে আক্রান্ত এবং ঘুমের মধ্যেও যাদের খিঁচুনি ওঠে, তাদের ক্ষেত্রে এই ভ্যালোয়েট সিআর 300 mg বা সোডিয়াম ভ্যালপ্রোয়েট এই ধরনের প্রিপারেশনের যে সকল ঔষধ রয়েছে সেই সকল ঔষধ তাদের জন্য এক গুরুত্বপূর্ণ ঔষধ। তো এগুলোই হলো এই ভ্যালোয়েট সিআর 300 mg ট্যাবলেটের নির্দেশনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনাদের যদি কারো মনে কোনো ঔষধ বা কোনো সিরাপ সম্পর্কে জানার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ।